ইসরায়েলে ইরানের তিন শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছিল যে কোনো সময় ইরানে হামলা করবে ইসরায়েল আশঙ্কাকে সত্যি করে দিয়ে শুক্রবার ইরানের ড্রোন হামলা চালালো ইসরায়েল ড্রোন দিয়ে হামলা করা হয় দেশটির মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটির কাছে ড্রোনগুলো ভূপাতিত করলেও হামলার পরপরই কিছুক্ষণের জন্য ইস্পাহান সিরাজ আর তেহরানে বিমান চলাচল স্থগিত করে প্রশাসন পরে স্বাভাবিক হয় বিমানবন্দরের সব কার্যক্রম যুক্তরাষ্ট্র বলছে ইরানের ইস্পাহান ও তাবরিজে বিস্ফোরণ হয়েছে ইসরায়েলের হামলার পরপরই ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায় একই সঙ্গে হামলা হয়েছে ইরাক আর সিরিয়ায় হামলার পরপরই সক্রিয় করে দেয়া হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান নিশ্চিত করেছে নিরাপদে আছে পরমাণু কেন্দ্রগুলো নাতাঞ্জ পরমাণু কেন্দ্র সহ ইস্পাহান শহরে মূলত ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোর অবস্থান তেহরান নিশ্চিত করেছে রাতের এই হামলায় ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই হামলায় ইসরায়েলের তিনটি ড্রোন ভূপাতিত করা হয় এদিকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে ইরানে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা করবে ইসরায়েল হামলা হয়েছে ইরাক আর সিরিয়ার সেনাঘাটিতেও ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব হে বছর গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো উলট পালন এই না এস এমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অন থাকুন সারা